الحمد لله، الحمد لله، نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه، ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له، ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد، اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. من كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا. آمنت بالله، صدق الله العلي العظيم. محترم حاضرين، আমাদের জীবনের প্রত্যেকের টার্গেট, চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত আমাদের মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকেন, এই টার্গেট প্রত্যেকের হওয়া উচিত। আগেও বলেছি কথাটা, আবারও নতুন বিষয়ে ঢোকার জন্য এই কথাটা আবারও বলি যে একসময় আমি নিজেও দোয়া করতাম, আল্লাহ সাজদা অবস্থায় মৃত্যু দিও, তেলাওয়াত করা অবস্থায় মৃত্যু দিও, তোমার ঘরের তওয়াফ করা অবস্থায় মৃত্যু দিও, এই দোয়া করতাম নিজেও। হঠাৎ একদিন মাথায় আসছে যে প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তিলাওয়াত করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, সাজদা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তওয়াফ করা অবস্থায় মৃত্যুবরণ করেন নাই, তা আমি কেন ওই দোয়া করছি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন ওই অবস্থায় যে তিনি আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কোলে মাথা রেখে শুয়েছিলেন, ওই অবস্থায় মৃত্যু হয়েছে। তো আসলে আমাদের চাওয়াটা কি হওয়া উচিত, আমাদের মৃত্যু কেমন হওয়া উচিত? তো খুঁজে বুঝে আসছে যেটা কোরআন এবং হাদিস থেকে তালাশের পর,
যে আসলে সাজদাও বিষয় না, তিলাওয়াতও বিষয় না, তওয়াফও বিষয় না। আমাদের প্রত্যেকের টার্গেট হওয়া উচিত যেন আমাদের মৃত্যু হয় ওই অবস্থায় যে আল্লাহ তাআলা আমাদের উপর রাজি থাকেন। সাজদা অবস্থায় মৃত্যুবরণ করলাম, আল্লাহ রাজি না। তিলাওয়াত অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার মালিক আমার উপর খুশি না। তওয়াফ অবস্থায় মৃত্যুবরণ করলাম, আমার রব আমার প্রতি সন্তুষ্ট না। তো আমার এই তওয়াফ তিলাওয়াত সাজদার কী মূল্য? হাঁটতে হাঁটতেই মৃত্যুবরণ করলাম কিন্তু আমার রব আমার উপর রাজি। শুয়ে শুয়ে মৃত্যুবরণ করলাম, আমার রব আমার উপর রাজি। ওইটাই না আমার জন্যে কাঙ্ক্ষিত মৃত্যু হওয়া দরকার। তো এই জন্যে আমাদের সকলের জীবনের টার্গেট হওয়া উচিত যে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মালিক আমার উপর রাজি, খুশি, সন্তুষ্ট। তো আল্লাহ তাআলা আমার উপর রাজি কিভাবে থাকবেন? হাদিসে আসছে কামা তাইশুনা তামুতুন, অন্য রিওয়ায়েতে আসছে ইন্নাকুম তুহশারুনা কামা তামুতুন ও তামুতুনা কামা তাহইউন, যে মানুষ হাসরে আল্লাহর সামনে কী অবস্থায় উঠবে? বলে তার মৃত্যু যে অবস্থায় হয়েছে। বলে মৃত্যু কেমন হবে? বলে মৃত্যু হবে তার জীবনটা যেভাবে কেটেছে। তো আল্লাহ তাআলার সন্তুষ্টির উপর মৃত্যুবরণ করতে হলে গোটা জীবন যেন মালিকের সন্তুষ্ট আমার সাথে লেগে থাকে, ওইটারও ফিকির করা। তাইলে আমি আল্লাহ তাআলার সন্তুষ্টির সাথে মৃত্যুবরণ করতে পারব। তো আমাদের আকাবির আসলাফরা বড়রা কোরআন হাদিস ঘেঁটে ঘেঁটে এমন কিছু আমল বের করেছেন, এমন কিছু কাজ বের করেছেন যে এই আমলগুলো করলে ইনশা আল্লাহ আশা করা যায় আমাদের মৃত্যু ওই অবস্থায় হবে যে আমাদের মালিক আমার উপর রাজ। ইমানের সাথে মৃত্যু হবে, ইমানের সাথে। সারা জিন্দগি আমল করলাম, মৃত্যু ইমানের সাথে হইল না, কোনো ফায়দা নাই। সারা জিন্দগি নাফরমানি করেছি, মৃত্যু ইমানের সাথে হয়েছে, আমি কামিয়াব। হ্যাঁ, বহু সাহাবীর হিস্টোরি আছে এমন, সারা জিন্দগি শিরকের উপর ছিল, মৃত্যুর আগে ইমান নসিব হয়েছে, এক অক্ত নামাজ পড়ে নাই, জিহাদের ময়দানে ছিল, রোজার টাইমও ছিল না, জিহাদে গেছে তো শাহাদত বরণ করছে, আল্লাহ রসুল জান্নাতের সুসংবাদ দিয়ে দিছেন, অথচ এক অক্ত নামাজ পড়ে নাই, একটা রোজা রাখে নাই, কোনো দিন হজ করে নাই, উমরা করে নাই, হ্যাঁ কোনো আবাদতের সুযোগই তার হয় নাই, শুধু জিহাদে গেছে, ইমান পড়ে কালিমা পড়ে মৃত্যু হয়েছে, শাহাদতের মর্যাদা লাভ হয়েছে, জান্নাতে ঢুকে গেছে। তো সারা জিন্দগি বালাম ইবনে বাউরার কথা আপনারা শুনেছেন, ঘটনা আসছে কোরআনে, 300 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করছে, মৃত্যু হয়েছে কুফুরের উপর। হ্যাঁ, সারা জিন্দগি মালিকের ইবাদত করে মৃত্যু যদি হয় কুফুরের উপর, তো এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কে আছে? এই জন্য এই বিষয়গুলো খুব খেয়াল করে করে আমল করা যেন আমাদের মৃত্যু ইমানের সাথে হয়। তো এর জন্যে বড়রা কিছু আমল আমাদের সামনে পেশ করেছেন, এর মধ্যে একটা হচ্ছে নজরের হেফাজত করা। নজরের হেফাজত করা, দৃষ্টির হেফাজত করা, যেখানে তাকানো জায়েজ নাই ওই জায়গা থেকে দৃষ্টিকে অবনত রাখা। সূরা নূরের মধ্যে আয়াত নম্বর 30 যে হুকুম আল্লাহ তাআলা করেছেন পুরুষের জন্য 30 নম্বর আয়াত, মেয়েদের জন্য 31 নম্বর আয়াত, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইহফাযু ফুরুজাহুম যালিকা আযকা লাহুম, নিজেকে পবিত্র পরিশুদ্ধ রাখার এটাই উত্তম পদ্ধতি হচ্ছে, দৃষ্টিকে অবনত করো, লজ্জাস্থান হেফাজত করো আল্লাহর হুকুম, কারণ এই দৃষ্টি বড় ভয়ঙ্কর এক গুনার ফাঁদ। হাদিসের কথা, আন-নাযরু সাহমুন মাসমুমুন মিন সিহামি ইবলিস, হাদিসের কথা, নজর হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর, শুধু তীর না, বিষাক্ত তীর। নবী আলাইহিস সালামের একটু শব্দ বাড়াইয়া দেওয়ার কারণে বক্তব্যটা কত ব্যাপক হয়ে গেছে, বিষাক্ত তীর। ভাই, বিষ ছাড়া যদি তীর নিক্ষেপ করে তো তীর লেগে জখম করবে, শুধু জখম করবে, যেখানে জখম করেছে ওই পর্যন্তই সীমাবদ্ধ থাকবে,
বের করে ওষুধ লাগাইলে ভালো হয়ে যাবে, কিন্তু ওই তীরে যদি বিষ থাকে মাখা তো জখম পর্যন্ত এটা সীমাবদ্ধ থাকে না, ওই বিষ গোটা শরীরে ছড়াইয়া যায় মুহূর্তের মধ্যে। কারণ রক্ত চলে তো খুব স্পিড, আপনারা জানেন, ওই রক্তের স্পিডের সাথে বিষটা ছড়াইয়া যায় গোটা শরীরে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই দৃষ্টি হচ্ছে ইবলিসের বিষাক্ত তীর, নিক্ষিপ্ত হয় এক জায়গা দিয়ে, কিন্তু যখনই এই তীরের মাধ্যমে কারো সাথে যোগাযোগ হয়ে যায়, কাউকে আমি দেখি, তখন এটা আমার গোটা শরীরে কাজ করা শুরু করে, আমার মাথার মধ্যে কু ইচ্ছা ঘুরতে থাকে, দিলের মধ্যে ইচ্ছা ঘুরতে থাকে, হাতগুলো আগায়া যায় গুনাহ করার জন্যে, পাগুলো আগায়া যায় গুনাহ করার জন্যে, কান আগায়া যায় গুনাহ করার জন্যে, জিব্বা আগায়া যায় গুনাহ করার জন্যে। কেন? ওই যে তীর তো বিষাক্ত তীর, তীর নিক্ষিপ্ত হওয়ার সাথে সাথে এর বিষ গোটা শরীরে ছড়াইয়া আমার দিল দামাক শরীর সব কিছু দিয়ে এখন শয়তান গুনাহ করার রাস্তা বের করে ফেলছে। কোনো ভয়ঙ্কর জিনিস শব্দ ছোট্ট নবী আলাইহিস সালামের, আসসাহমু আন-নাযলু সাহমুন মাসমুম মিন সিহামি ইবলিস, তীর না শুধু বিষাক্ত তীর, বিষ মাখা তীর। নজরের হেফাজত করলে ইমানের সাথে মৃত্যু নসিব হবে আশা করা যায়। কেন কেন? হাদিসের কথা এটা, আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসি, আগেও বলেছি হাদিসে কুদসি মানে হচ্ছে যেটা আল্লাহর কথা, কোরআন যেমন আল্লাহর কথা হাদিসে কুদসিও আল্লাহর কথা, পার্থক্য হচ্ছে কোরআনের শব্দগুলোও আল্লাহর আর হাদিসে কুদসি বক্তব্য আল্লাহর শব্দ, নবী আলাইহিস সালাম নিজের শব্দে বলেছেন, ব্যক্ত করেছেন নবী আলাইহিস সালাম, আল্লাহ দিলের মধ্যে ঢেলে দিয়েছেন, নবী নিজের ভাষায় ব্যক্ত করেছেন বক্তব্য আল্লাহর। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি আমার ভয়ে নজরকে হেফাজত করবে, তো আল্লাহ বলেন আমি তার ইমানের মধ্যে মজা ঢুকাইয়া দিই, দিলের মধ্যে ইমান ঢুকাইয়া দিই, মজা ঢুকাইয়া দিই। তো তাফসীরের কিতাবে আসছে, হাদিসের ব্যাখ্যার কিতাবে আসছে, ইজা দখলত হালাওয়াতুল ঈমান কলবা লা তখরুজু মিনহু আবাদা, ঈমানের স্বাদ যদি কারো দিলের মধ্যে একবার ঢুকে যায় তো এটা কখনো বের হয় না। যেহেতু ঈমানের স্বাদ দিলের মধ্যে ঢুকে গেলে বের হয় না, তো আশা করা যায় ওই স্বাদ নিয়ে মৃত্যু হলে তো ঈমানের সাথেই তার মৃত্যু হবে। দিলের মধ্যে ঈমানের স্বাদ আছে কি নাই কেমনে বুঝবো? ওইটাও বড়রা আলামত বলে দিছেন যে আমার দিলের মধ্যে ঈমানের স্বাদ আছে কি না, বলে দেখো না তুমি নিজেই খেয়াল করো, নামাজ যে পড়ো এটা মজা লাগে নাকি শাস্তি থেকে বাঁচার জন্যে পড়ো, নিজেই বুঝো। আল্লাহ বলেছেন ইন্নাহা লাকাবীরা, যে নামাজ অনেকের জন্য অনেক ভারী জিনিস, কঠিন, তো তোমার আর আমার জন্যে ভাই, আপনার জন্যে নামাজ কি কঠিন বিষয়, এটা ভারী জিনিস। অনেককে বলতে শুনি যে ঝামেলাটা সেরে নেই, সফরে যখন থাকি তো নামাজের ব্যাপার আসলে বলে ঝামেলাটা সেরে নেই, নাউজুবিল্লাহ মিন যালিক, কী বলো ভাই, বলো জিম্মাদারি সারি, তুমি নামাজকে ঝামেলা বলতেছো, ইবাদতকে ঝামেলা বলতেছো, নাউজুবিল্লাহ মিন যালিক, খালি জাহান্নামের ভয়ে ইবাদত করতেছো, ও তাইলে বোঝা যাবে তুমি আল্লাহর গোলামি ঠিকই করতেছো কিন্তু দিলের মধ্যে ঈমানের মজা ঢুকে নাই। ঈমানের মজা ঢুকবে তো সেজদায় যাবে তো উঠতে মনে চাইবে না, হায় আমি তো আমার মালিকের একদম সামনে সবচেয়ে কাছে। হাদিসের কথা ইন্না, বান্দা যখন সেজদা করে তো আল্লাহ তাআলার সবচেয়ে নিকটে সে পৌঁছে যায়, তার দিলের মধ্যে তো ওই অনুভূতি থাকার কথা, সেজদায় গেলে তো আর উঠার উঠতে মন চাইবে না, অথচ আমাদের সেজদাগুলো যেন কাকে, ধান খায়, ধান খায়, খাবার খায়, কাক খায় না, মুরগি খায়, ঠোকর মারে খালি, আমরা যেন সেজদা করি না ঠোকর মারি, কোনো রকম উঠে আর ঠিক মতো বসিও না, বোঝা গেল দিলের মধ্যে ঈমানের মজা ঢুকে নাই। ঈমানের মজা যা ঢুকবে সে তো নামাজ পড়বে, নামাজ শেষ করতে মন চাইবে না, তিলাওয়াতে বসবে, তিলাওয়াত শেষ করতে মন চাইবে না। নিজেই নিজের পরীক্ষা করি, ঈমানের মজার আলামত গুণার প্রতি ঘৃণা তৈরি হবে, ঈমানের মজার আলামত গুণার প্রতি ঘৃণা তৈরি হবে,
গুনাহ করলে আফসোস লাগবে, নেক আমল করলে ভালো লাগবে, এটা ইমানের সাথ আমার দিলের মধ্যে বসছে আলামত। হ্যাঁ, এগুলা বুঝবো আমরা ইনশাআল্লাহ। ইমানের মজা যখন দিলের মধ্যে চলে আসবে তো বুঝবো ইনশাআল্লাহ। আমি আপনি এই বয়সে ঠিকমতো নামাজ পড়ি না, কত আল্লাহর বান্দা, আমাদের একটু পা ব্যথা হলেই চেয়ারে বসে যাই। হ্যাঁ, অনেক যুবকদেরকেও মাঝে মধ্যে চেয়ারে বসে যাই, অথচ বহু বুজুর্গদেরকে আমরা দেখি ধরে ধরে হাঁটায় কিন্তু নামাজে দাঁড়ায়, কষ্টে কষ্টে দাঁড়ায়। আমাদের এই ওরিয়েন্টালে থাকতেন একজন, অনেক আগের কথা, আমাদের মসজিদের কোষাধ্যক্ষ হাফেজ মাহবুব সাহেবের শ্বশুর, পুরান মুসল্লি বা আমাদের মসজিদওয়ালারা বলতে পারবে, আহা, আল্লাহর বান্দা যখন নামাজে দাঁড়াইতো তো রুকুর যাওয়ার আগ পর্যন্ত রুকু আর দাঁড়ানোর মধ্যে পার্থক্য থাকতো না, আস্তে 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 একদম নিচের দিকে গুজা হয়ে যেত, দাঁড়াইতে পারতো না, দাঁড়াইতে পারতো। রুকুতে যাওয়ার আগ পর্যন্ত উনি কি রুকুতে আসেন না দাঁড়ায় আসেন বোঝা যাইতো না, আস্তে 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 যাচ্ছে উনি শেষ হইয়া, এরপরে রুকুতে যেতেন। ওই মানুষটা আমি দেখেছি, পাঁচতলায় থাকতাম আমরা, ছয়তলায়, তখন লিফ্ট লাগে নাই, বিল্ডিং মাত্র নতুন হয়েছে, এই মালিক, আমার চোখের দেখা ফজরের সময় দেখতাম ওই মানুষটা শীতের রাতেও এই সিঁড়ি দিয়ে আস্তে 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 নামতেছে। নানা বলে ডাকতাম, নানা, বলে আপনি যান, আপনি যান, তাড়াতাড়ি যান, আস্তে 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 নামতেছে, আস্তে আস্তে হেঁটে 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 আসতেছে, আবার যাচ্ছে, আবার ওই সিঁড়ি দিয়ে বেয়ে উপরে উঠতেছে ছয়তলায়। এই মানুষটা দাঁড়ায় থাকতে পারে না ঠিক মতো, কি আজীব তামাশা। আমি ওই লোককে দেখে আমার দিল সাফ হয়েছে যে ইমানের মজা কী জিনিস, ইমানের মজা পাওয়া গেছে, এখন এই কষ্ট তার কাছে কষ্ট মনে হয় না। ইমানের মজা যে পেয়ে যায় সে নিজেকে উৎসর্গ করার জন্যে পাগল হয়ে যায়, শাহাদাতের মর্যাদা লাভের জন্যে পাগল হয়ে যায়, নিজের জীবনটা দিয়ে দেয়। কেন? আরে ইমানের মজা পাওয়া গেছে, শরীরের কোনো মূল্য তার কাছে নাই। তো এই ইমানের মজা হাসিল হয় নজরের হেফাজতের মাধ্যমে। নজরকে যত বেশি হেফাজত করব, আমি নজরকে হেফাজত করলাম, আমার দিল তো চাইছে তাকানোর জন্য, আমার দিল তো চেয়েছে, আমি আমার নজরকে হেফাজত করেছি, আমার দিলের মধ্যে আঘাত লেগেছে, এই আঘাতটাই আমার দিলকে সাফ করে, এই যে আঘাতটা, এই আঘাতটাই আমার দিলের মধ্যে যে জং পড়ে যায় গুনার কারণে। কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন, কোরআনের কথা, গুনার কারণে কলবের মধ্যে যে জং পড়ে যায়, এই আঘাতগুলো যত বেশি পড়বে আমার কলবটা তত বেশি সাফ হইতে থাকবে, ইমানের মজা আর স্বাদ তখন অনুভব হতে থাকবে। অনেক বড় দামি আমল এই নজরের হেফাজত। এখন খুব স্বাভাবিক হয়ে গেছে, রাস্তায় তাকাই না, টেলিভিশনের সামনে বসে বসে ঠিকই নাটক সিনেমা দেখতেছি, ইউটিউবে দেখতেছি, একটু সংবাদ শুনি, বেশি কিছু না, একটু খবর শুনি, তো খবর এসে জিব্রাইল পড়ে, এই জন্য সোয়াবের নিয়ত আপনি শোনেন। হ্যাঁ হ্যাঁ, এখন ওই মিডিয়ার মানুষগুলো চালাক হয়ে গেছে, খবর কাদেরকে দিয়ে পড়াইতে হবে তারা বুঝে গেছে। আপনাকে গুনাহগার বানানোর জন্যে, আপনাকে আকর্ষণ করার জন্যে খবর কাকে দিয়ে পড়াইতে হবে তারাও বুঝে গেছে, বাণিজ্য। হ্যাঁ, আমরা এই নারীর অধিকার ক্ষুণ্ণ করি, খালি বারবার আমাদের দিকে ইঙ্গিত, পর্দার কথা বললে আমরা এই নারীর অধিকার ক্ষুণ্ণ করি, আর যারা নারীকে পণ্য বানিয়েছে ব্যবসার জন্যে, এরা নারী স্বাধীনতার জন্যে খুব বড় মাতবর, ধোকা ধোকা ধোকা, খোদার কসম ধোকা। আপনি চোখের হেফাজত করতেছেন, রাস্তায় কারো দিকে তাকান না, চুপচাপ নিচের দিকে তাকায়া, খালি বাসায় যাই একটু খবরটা শোনেন। হ্যাঁ, ও ভাই আপনার নজরের হেফাজত হয় নাই, আল্লাহর বস্তে, আল্লাহর বস্তে। নজরের হেফাজতের জন্যে ঘরের এই বক্সকেও নিয়ন্ত্রণ করা জরুরি, নজরের হেফাজতের জন্যে ঘরের বক্সকে নিয়ন্ত্রণ করা জরুরি। প্রত্যেকটা মানুষ এখন ব্যাপক হয়ে গেছে, ব্যাপক হয়ে গেছে, এটাকে এখন গুনাই মনে করতেছে না, যে টেলিভিশনে দেখলে গুনাহ হয় না, টেলিভিশনে দেখলে গুনাহ হয় না, হ্যাঁ ইন্টারনেটে দেখলে গুনাহ হয় না, এটা স্ক্রিনে তো এখন ফতুয়া আসে, এটা তো একটা ছায়া মাত্র, এটার কোনো অস্তিত্ব নাই, এটা শুধুর ছায়া, বিন্দু বিন্দু মিলে মিলে একটা চিত্র তৈরি হয়েছে, সেটা কখনো মুখ করে, চিত্র চিত্র মিলে মিলে মুখ করে কত রকমের ফতুয়া আমাদেরকে বুঝায় মানুষ, আমরা তো কম বুঝি। দিন আর শরীয়ত এখন
আপনাদের কাছে বুঝতে হয় কী করবো ভাই, বড় অসহায় আমরা। ইবলিস হযরত আদম আলাইহিস সালামকে শরীয়ত বুঝাইতে গেছে সর্বপ্রথম। আল্লাহ যখন ফল খাইতে নিষেধ করছেন তো ইবলিস যায় আদম আর হাওয়াকে বুঝাইছেন, কী বুঝাইছে, মা নাহাকুমা রাব্বুকুমা আন হাযিহি শাজারা, আপনি তো বুঝেন নাই আল্লাহ নির্দিষ্ট গাছের ফল খাইতে মানা করছে, আরও যে কতগুলো আছে একই ধরনের ওগুলো তো মানা করে নাই। আল্লাহর বক্তব্যের ব্যাখ্যা ইবলিস বুঝাইতেছে নবীরে, তো ওই ধারা এখনও চালু আছে। সাধারণ মানুষ এখন আলেমকে দিনের ব্যাখ্যা বোঝায় যে হুজুররাই শুধু দিনকে শেষ করে ফেলছে, হুজুররাই দিন শেষ করছে, হুজুররা দেশ শেষ করছে, সব হুজুররা শেষ করছে। আপনি করছেন কি, আপনি কি করছেন, আপনি দিন কায়েম করবেন থাকদুরের কথা, আপনার শরীরটাকে দিন অনুযায়ী বানাইতে পারেন নাই, খালি হুজুরদের দিকে হুজুররা শেষ করে ফেলছে। এটা একটা অপকৌশল, আলেমদেরকে মানুষের সামনে বিতর্কিত করার জন্য একটা অপকৌশল ভুল মানুষের থাকে, কিন্তু আপনি কতটা করেন, একজন আলেম কতটা করতেছে এটা তো একটু যাচাই করে। আল্লাহ হেফাজত করুক। ও দোস্ত, অন্যদিকে কথা চলে যাচ্ছে, আল্লাহর হস্তে নজরের হেফাজত করি তো ইনশাআল্লাহ আশা করা যায় ঈমানের নূর দিলের মধ্যে যখন তৈরি হবে ওই নূর নিয়ে যদি মৃত্যু হয় তো ইনশাআল্লাহ আমার ঈমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ। এক নম্বর মনে রাখেন খুব, আমি বলি যারা রেকর্ড করে, মনে না থাকলে তাদের থেকে রেকর্ডগুলো নিয়ে যাই, তারা প্রচার করে নেটে, ঠিকানা নিয়ে যাই, ঘরওয়ালাদেরকেও শোনাই, তারাও তো শোনা থেকে বঞ্চিত হয়, তাদেরকে শোনাই, ইনশাআল্লাহ দাওয়াতের কাজ হয়ে যাবে। কারণ ঘরওয়ালাদের সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, হাদিসে আসছে আলা কুল্লুকুম রা ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি, আপনার অধীনস্থ সম্পর্কে আল্লাহ আপনাকে জিজ্ঞেস করবেন, এগুলো তাদেরকেও পৌঁছায় দিই। এক নম্বর আমল নজরের হেফাজত করা, এটা শুধু পুরুষের জন্য না, তো মেয়েদের জন্যেও, মেয়েদের জন্যও নজরের হেফাজত জরুরি, পুরুষের জন্যেও নজরের হেফাজত জরুরি। দুইটার বিষয় কোরআনে আসছে, সূরা নূর আয়াত 30 এবং 31, দুইটার মধ্যেই দুই শ্রেণীর জন্য আল্লাহ আলাদা আলাদা আয়াত নাজিল করেছেন। দুই নম্বর, যে আমলের কারণে মৃত্যুর সময় ঈমান নসিব হতে পারে সেটা হচ্ছে মিসওয়াকের আমল। মিসওয়াকের আমল এটা আমাদের জন্যে অবহেলিত যত সুন্নাহ আছে, নবী আলাইহি সালাতু ওয়াসসালামের যত সুন্নাহ অবহেলিত এই সমাজে, এর মধ্যে অন্যতম সুন্নাহ হচ্ছে মিসওয়াকের সুন্নাহ। অথচ নবী আলাইহি সালাতু ওয়াসসালাম কত গুরুত্ব দিয়েছেন, নবী বলেন লাউলা আন আশাক্কা আলা উম্মতি লা আমারতু সিওয়াক ইনদা কুল্লি সালাহ, আমার যদি উম্মতের কষ্ট হবে এটা যদি চিন্তা না থাকতো তা আমি উম্মতকে প্রত্যেক নামাজের সময়, মুফাসসির মুহাদ্দিসরা বলেন মানে ওযু নামাজের জন্য যে ওযু, প্রত্যেক ওযুর সময় আমি তাকে মিসওয়াকের হুকুম করতাম, কষ্ট হয়ে যাবে এই জন্যে বাদ দিস। বিষয়টা কত গুরুত্বপূর্ণ, নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের জীবনের শেষ আমল কী ভাই, কী আমল, বক্তব্য না, বক্তব্য আরেকটা, জীবনের শেষ আমল হচ্ছে মিসওয়াক। মিসওয়াক নবী আলাইহিস সালাম জীবনের শেষ আমল মিসওয়াক, মিসওয়াক করে গেছেন কেন, যেহেতু হাদিস শুনাইছেন নবী আলাইহিস সালাম আস-সিওয়াকু মুতহারাতুন লিল ফাম ওয়া মারদাতুন লির রব, যে মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়, দাঁত না, মুতহারাতুন লিল সিন বলেন নাই নবী আলাইহিস সালাম, দাঁত পরিষ্কার হয় এটা বলেন নাই, নবী বলেছেন মিসওয়াক দ্বারা মুখ পরিষ্কার হয়। বোঝা গেল মিসওয়াক করা শুধু দাঁত না, আশপাশ এবং জিবা মারির ভিতরে এগুলো সব মিসওয়াক দিয়ে পরিষ্কার করা, এটা হচ্ছে মিসওয়াক। যেহেতু নবী বলেছেন মুতহারাতুন লিল ফাম, মুখ পরিষ্কার থাকে, অমর দাতুন লির রব, আর আল্লাহ তাআলা ওই বান্দার উপর রাজি হয়ে যাবে, কত দামি আমল। তো মিসওয়াক করলেও ঈমানের সাথে মৃত্যু হয় কেন, এক হাদিসে আসছে যে ব্যক্তি মিসওয়াকের আমল করে নিয়মিত তার মৃত্যুর সময় শয়তান সবচেয়ে বড় ধোঁকা দেয়, মৃত্যুর সময় সবচেয়ে ভয়ঙ্কর ধোঁকা দেয় শয়তান, মৃত্যুর সময় মা বাবার সুরত ধরে আসে, নিজের মৃত্যু মা বাবার সুরত ধরে আসে শয়তান, হঠাৎ মা বাবাকে মৃত্যুর সময় মনে থাকে, মনে নাই যে মারা গেছে নাকি, সে তো তার অবস্থা নিজের উপর তার নিয়ন্ত্রণ নাই, তো মা বাবাকে দেখে মা বাবা বলে বাবারে আমরা মৃত্যুবরণ করেছি ঈমানের সাথে, বড় বিপদে আছি, আল্লাহকে বিশ্বাস করে মৃত্যুবরণ করেছিলাম, বড় বিপদে আছি, এই বিপদে তুমি থাকো না। বলেন মা বাবার চেয়ে বড় হিতাকাঙ্ক্ষী দুনিয়ায় আর কে আছে, মা বাবার মুখ থেকে যখন এই কথা বান্দা শুনে তো আল্লাহর না জানি কত মানুষ শয়তানের এই ধোকায় পড়ে বেঈমান হয়ে কবরে যায়। শয়তানের সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত হচ্ছে এটা, মৃত্যুর সময় মা বাবার সুরদ্বারে এসে ধোকা দিতে থাকে। তো হাদিসের কথা,
যে ব্যক্তি মিসওয়াকের আমল করে তো মৃত্যুর সময় ফিরিস্তারা তাকে পাহারা দেয়, ফিরিস্তারা পাহারা দেয় যেন শয়তান আসতে না পারে। যদি দেখে শয়তান আসতেছে ধোকা দেওয়ার জন্যে তো ফিরিস্তারা তাকে দাওয়া করে, আল্লাহ আকবার। শয়তান যদি ধোকা দিতে না পারে মৃত্যুর সময় তো আশা করা যায় ইনশাআল্লাহ মৃত্যুটা ইমানের সাথে হবে ইনশাআল্লাহ। এটা এক এক কারণ শয়তান ধাওয়া খায়। আরেকটা কারণ হচ্ছে হাদিসের কথাই তো নবী আলাইহিস সালাম বলেছেন, ওমর দাতুলির রব, মিসওয়াক হচ্ছে আল্লাহর সন্তুষ্টির মাধ্যম। তো মিসওয়াক করলে যদি মালিক সন্তুষ্ট থাকে, মালিক যার উপর সন্তুষ্ট থাকে তার মৃত্যু ইমানের সাথেই তো হওয়ার কথা। এটা আমাদের জন্য বড় দুর্ভাগ্যের কথা, এত সওয়াবের আমল। আমি কাউকে লজ্জা দিতে চাই না, কিন্তু এটা আমার মনের অবস্থা। আমি ওযু মানুষ করে আমি তো দেখি, তো মনে হয় যেন 95 বললাম, রিস্ক নিলাম না, কিন্তু ভিতর ভিতর আমি মুনাফিকই করতেছি। মুখে বলতেছি 95%, কিন্তু ভিতর আরও বেশি মিসওয়াক ব্যবহার করে না। বড় আফসোসের কথা, এটা যে নবীর একটা গুরুত্বপূর্ণ সুন্নাহ আমরা ভুলতে বসেছি ব্রাশের ওই ধোকায়। ব্রাশ করি, এটা আমাদের জন্য খুব একটা গুরুত্বপূর্ণ আমল। সকাল বিকাল সন্ধ্যায় রাতে ঘুমানোর সময় আর সকালে ব্রাশ না করলে, আমি তো স্মার্ট না, হ্যাঁ, মানুষ আমার মুখের গন্ধে দুর্গন্ধে মানুষ বিরক্ত হয় এই চিন্তা, আমি ব্রাশ করি, কত কিছু লাগায় ব্রাশ করি, অথচ এই ব্রাশ দ্বারা আমার শুধু দাঁতই পরিষ্কার হয়, আমি রবের সন্তুষ্টি থেকে বঞ্চিত থাকলাম, দাঁত পরিষ্কার হয়, কিন্তু রবের সন্তুষ্টি থেকে বঞ্চিত থাকলাম। আমি ব্রাশ করি, আমি মানা করছি না, কিন্তু যদি একটা মিসওয়াক থাকে তো আমার ব্রাশের কাজও হয়, সাথে রবের সন্তুষ্টি অর্জনের একটা বড় কারণও তো হয়ে যায়। এটা মিসওয়াক ধরার সুন্নাহ তরিকা আছে, স্বামীর মধ্যে সুন্নাহ তরিকা বলা হয়েছে। কনিষ্ঠ আঙ্গুল যেটা, এটা নিচের দিকে রেখে তিন আঙ্গুল উপরে রেখে বৃদ্ধাঙ্গুল দিয়ে ঠেক দেওয়ার মতো করে এইভাবে করা। আমি দেখাইতে পারি, কিন্তু আসলে সবাই তো দেখবে না, বাকি যারা দেখছেন তাদেরও যদি ফায়দা হয়। কনিষ্ঠ আঙ্গুলটাকে মিসওয়াকের নিচের দিকে রাখবো, নিচে নিচের অংশে, নিচের অংশ মানে নিচের দিকে, আর তিন আঙ্গুল মিসওয়াকের উপরে রাখবো। তিন আঙ্গুল এইভাবে উপরে ধরব, তিন আঙ্গুল উপরে ধরব, আর এই কনিষ্ঠ আঙ্গুলটাকে নিচে দিয়ে রাখব ঠেক দেওয়ার মতো করে, আর এই বৃদ্ধাঙ্গুল দিয়ে এইভাবে ঠেক দেব, দিয়ে উপরে নিচে করে করব মিসওয়াক, উপরে নিচে, তারপর ভিতরে গলা, এগুলো সব মিসওয়াক দিয়ে পরিষ্কার করব ইনশাআল্লাহ। দাঁতও পরিষ্কার হবে, সাথে আল্লাহর সন্তুষ্টিও আমার জন্যে লেগে যাবে ইনশাআল্লাহ তাআলা। এই আমলের ওসিলায় আল্লাহ তাআলা মৃত্যুর সময় শয়তানের ধোকা থেকে আমাদেরকে বাঁচিয়ে দেবে ইনশাআল্লাহ। সাইজ এইরকম হয় যেন আঙ্গুলের মতো একটু চিকন, আর এই এক বিঘা মতো, আস্তে আস্তে কমতে থাকে, আবার নতুন করে নেব ইনশাআল্লাহ। মহতারাম হাজরিন, এটা একটা আমল যার মাধ্যমে ইমানের সাথে মৃত্যু নসিব হওয়া আমাদের পক্ষে হতে পারে, আল্লাহ তাআলা এই নিয়ামত দিতেও পারে। তিন নম্বর আমল, সমস্ত নিয়ামতের শুকরিয়া বেশি বেশি আদায় করা, বেশি বেশি নিয়ামতের শুকরিয়া আদায় করা। সবচেয়ে বড় নিয়ামত পাইছি যে আমি একজন রব পাইছি, বড় আজীব রব, একজন মালিক পাইছি, বড় আজীব মালিক। বড় নিয়ামত হচ্ছে আমি ইমানের দৌলত পাইছি, বড় বড় নিয়ামত, এটা ইমানের নিয়ামত। কোরআনে সূরা হুজুরাতের মধ্যে আল্লাহ তাআলা বান্দার উপর অনুগ্রহ প্রকাশ করতেছেন এই নিয়ামত দিয়া। মানুষ বড় নিয়ামতের উপরই অনুগ্রহ প্রকাশ করে, ছোট সহযোগিতায় কেউ অনুগ্রহ প্রকাশ করে না, অনুগ্রহ প্রকাশ করে বড় সহযোগিতা হইলে। আল্লাহ তাআলা বলতেছেন, ইয়ামুনুনা আলাইকা আন আসলামু কুল লা তামুনু আলাইয়া ইসলামাকুম বালিল্লাহু ইয়ামুনু আলাইকুম আন হাদাকুম লিল ঈমান ইন কুনতুম সাদিকিন।
আল্লাহ বলতেছেন ইমানের নিয়ামত দিয়ে আমি তোমার উপর অনুগ্রহ করেছি। তো ইমানের এক বড় নিয়ামত, আরেক বড় নিয়ামত যার বিষয়েও আল্লাহ তাআলা, যে বিষয়েও আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন বলেছেন, لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. الله تعالى বলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহকে তোমাদের নবী বানায়া আমি তোমাদের উপর আরেকটা বড় নিয়ামত দান করছি। অনেক নিয়ামত ভোগ করতেছি, তার মধ্যে এই নিয়ামতগুলো বড় বড়। তো এই জন্যে বড়রা আমাদেরকে শিখাইছেন, ভাই দিনে বেশি বেশি এই দোয়াটা পড়ো, বিশেষ করে আজানের পর আমরা পড়ি। আজানের জবাবের পর রদিতু বিল্লাহি রব্বা বলেন, রদিতু বিল্লাহি রব্বা ও বিল ইসলামি দীনা অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা ওয়া রাসূলা, নবিয়্যা চলবে, যে আমি রাজি, আমি খুশি, এটা নিয়ামতের প্রকাশ, শুক্রিয়া যে আমি রব হিসাবে আমার মালিক আল্লাহকে পেয়েছি। হ্যাঁ, দেবদেবী আমার রব হয় নাই, মূর্তি আমার রব হয় নাই, আমার রব আল্লাহ। রদিয়তু বিল্লাহি রব্বা, রব হিসাবে আমি আল্লাহকে পেয়েছি, এটা আমার জন্য অনেক বড় নিয়ামত। অবি ইসলামী দীনা, দীন হিসাবে আমি ইসলাম পেয়েছি, আমি খুশি। অবি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবিয়্যা, আর নবী হিসাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়েছি, আমি খুশি। নিয়ামতের শুকরিয়া আদায় করি, মুখে মুখেও বলি, কাজেও দেখাই। কাজে কি দেখাবো? রব যাকে পেয়েছি তার সাথে শিরিক করব না, ইসলাম যে ইসলাম পেয়েছে ওই ইসলাম মানব, নবী পেয়েছে নবীর সুন্নাহ আঁকড়াইয়া ধরব। এটা হচ্ছে কাজের মাধ্যমে শুকরিয়া আদায় করা। এই শুকরিয়া যদি আদায় করতে থাকি তো আল্লাহ তাআলার ওয়াদা, লা ইন শাকারতুম লাযীদান্নাকুম, তুমি যদি শুকরিয়া আদায় করো আমি নিয়ামত বাড়াইয়া দিব। আল্লাহ যেহেতু বলতেছেন বাড়াইয়া দিবেন, ও ভাই আর কি বাড়াবেন, আমি ইমানের উপর থাকবো আর শুকরিয়া আদায় করব। বাড়ানি হচ্ছে দুনিয়ায় যতটুকু আছে এটা তো কম, তো বাড়াইতে হইলে দুনিয়া থেকে বাইরে যাইতে হবে। দুনিয়া থেকে বুঝেন, বুঝেন, দুনিয়া তো কম ছোট্ট, আখেরাতের হিসাবে কেউ যদি দুনিয়ায় একশো বছর বাঁচে, একশো বছর বাঁচলে আখেরাতের হিসাবে মাত্র আড়াই মিনিট। আমরা হিসাব করছি দুনিয়ায় কেউ যদি একশো বছর বাঁচে তো আখেরাতের হিসাবে মাত্র কত মিনিট, তো অনেক কম না? মাত্রা ও দুনিয়া কালিল, আল্লাহ বলেছেন দুনিয়ার এই ভোগ বিলাস অল্প অল্প। তো অল্প জায়গায় আমি শুকরিয়া আদায় করতেছি, আল্লাহ বলেন বাড়াইয়া দিব, বাড়াইয়া কোথায় দিবে? এটাও তো হইতে পারে যে ওই ইমান অবস্থায় আমাকে আখেরাতে পৌঁছায় দিবে। নিয়ামতের শুকরিয়া আদায় করলে ইমানের সাথে মৃত্যু নসিব হওয়া, এটাও একটা বড় মাধ্যম। এই জন্য আল্লাহ তাআলা যত নিয়ামত দিছেন নিয়ামতের শুকরিয়া আদায় করব, তা আশা করা যায় ইমানের সাথে মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। তিনটা গেল মুখস্থ করে করে, এক নম্বর নজরের হেফাজত করা, দুই নম্বর মিসওয়াক করা, তিন নম্বর নিয়ামতের শুকরিয়া আদায় করা। আমি তিনটা বললাম বড় নিয়ামত, আরও যত নিয়ামত আছে, চোখের নিয়ামতের শুকরিয়া আদায় করব, জবানের শুকরিয়া আদায় করব, খাওয়া আসলে শুকরিয়া আদায় করব, খেয়ে দে খেয়ে দে আল্লাহ শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ হামদান কাসীরান তাইয়িবা মুবারাকান ফীহ, হ্যাঁ, গায়র মাকফিন ওয়ালা মুওয়াদ্দাইন ওয়ালা মুস্তাগনান রব্বানা الحمد لله الذي أطعمني هذا ورزقنيه من غير حول مني ولا قوة دستر كان اتبو أربال لا حول ولا قوة إلا بالله غير مكفي ولا مودع ولا مستغن عنه ربنا قمتك ورسي تو الله شكي عديك والله تنعم ورسن الحمد لله الذي أحيانا بعد ما ماتنا وإليه النشور دعا كربو টয়লেটে গেছি, বের হয়েছি, তো আল্লাহ তাআলা একটা মুসিবত দূর করছেন, একটা নিয়ামত পাইয়া গেছি, তো আল্লাহ শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ আল্লাযী আযহাবা আন আল-আযা ওয়া আফানি, এরকম যত নিয়ামত ভোগ করব, নিয়ামত ভোগ করেই আল্লাহ শুকরিয়া আদায় করব, নিয়ামত ভোগ করেই আল্লাহ শুকরিয়া আদায় করব, তো আল্লাহ নিয়ামতকে আরও বাড়াইয়া দেবেন। ইবাদত করছি, এটা একটা নিয়ামত,
এবাদত করতে পেরেছি, এটা আরেকটা নেয়ামত। তো নেয়ামত আদায়ের পর আল্লাহ শুকরিয়া আদায় করবো। এই জন্য আমাদের বড়রা বলেন, ভাই প্রত্যেক দিন ঘুমের সময় নিজের সারা দিনের গুণাগুলো মনে করে তওবা করো, আর নেক আমলগুলো মনে করে শুকরিয়া আদায় করো। শুকরিয়া আদায় করলে কি হবে, আজকে যতটুকু আমল করছো, যেহেতু আল্লাহর বাড়ানোর ওয়াদা আছে, ইনশাআল্লাহ আমল করার পর কেউ শুকরিয়া আদায় করলে আল্লাহ তাআলা তাকে তার চেয়ে বেশি আমলের তৌফিক দিয়ে দেবে। আল্লাহর ওয়াদা এটা। তিনটা গেল, চার নম্বর সাদাকা করব। সাদাকা যদি চাই মৃত্যুর সময় আমার ঈমান নসিব হোক, বেশি বেশি সাদাকা করব। সাদাকা, সাদকার মাধ্যমেও এই নিয়ামত হাসিল হতে পারে। কেন কেন এটা? কারণ হচ্ছে আল্লাহর সন্তুষ্টি নিয়ে মৃত্যুর জন্যে বাধা কি? বাধা আল্লাহর অসন্তুষ্টি। বাধা হচ্ছে আল্লাহর অসন্তুষ্টি। আল্লাহর অসন্তুষ্টিকে দূর করতে পারলেই তো সন্তুষ্টি লেগে যাবে। ভিন্ন কিছু তো নাই, মাঝামাঝির কিছু তো নাই। হয় আল্লাহর গজব অথবা আল্লাহর রেজা, হয় আল্লাহর সন্তুষ্টি অথবা আল্লাহর অসন্তুষ্টি। সৎকার মাধ্যমে আল্লাহর অসন্তুষ্টি দূর হয়ে যায়। নবী আলাইহিস সালাম বলেছেন, ইন্না সাদাকা লা তুতফিউল গজব ওয়া তাদফাউ মিতাতাসু। সৎকা আল্লাহর নারাজি আর অসন্তুষ্টি আর গজব আর ক্ষোভ আর ক্রোধকে নিভায়া দেয়, নিভায়া দেয়। নবী বলে নিভায়া দেয়, সৎকার এত শক্তি আল্লাহর রাগকে নিভায়া দেয় এবং তার খারাপ মৃত্যু থেকে সৎকা তাকে বাঁচায়া দেয়। বেঈমান হয়ে মৃত্যুবরণ করার চেয়ে খারাপ মৃত্যু আর কি হইতে পারে বলেন? বেঈমান হয়ে মৃত্যুর চেয়ে খারাপ মৃত্যু আর কি হইতে পারে? আমাদের আরবিতে একটা কায়দা আছে, নিয়ম আছে, আল মতলাক ইজা উতলিকা ইউরাদু বিহিল ফরদুল কামিল। আলেম যারা আছে মাদ্রাসার ছাত্র তো তারা জানবে, কোনো বিষয়কে যদি কোনো গুণে গুণান্বিত না করা হয়, এমনি রাখে, তো এর দ্বারা তার সর্বোচ্চটা উদ্দেশ্য হয়। যেমন কোরআনে কারিমে আসছে সূরা তাওবার মধ্যে, খুদ মিন আমওয়ালিহিম সাদাকা, নবী আপনি তাদের মাল থেকে সাদাকা গ্রহণ করেন। মুফাসসিররা বলেন এখানে সাদাকা কোন সাদাকা বলা হয় নাই, তো সাদাকা যেহেতু কোন সাদাকা নির্দিষ্ট করা হয় নাই, তাইলে সাদাকার সর্বোচ্চটাই উদ্দেশ্য হবে। সাদাকার সর্বোচ্চটা হচ্ছে যাকাত, কাজে এই আয়াতে যাকাত উদ্দেশ্য। তো কোথাও কোনো বিষয়কে যদি আম রাখা হয় তার সর্বোচ্চটা উদ্দেশ্য হয়। নবী বলেন সৎকার মাধ্যমে খারাপ মৃত্যু থেকে আল্লাহ বাঁচাইয়া দেন, সৎকা খারাপ মৃত্যুকে দফা করে, প্রতিহত করে। তো খারাপ মৃত্যুর সবচেয়ে উপরের কোনটা? বেঈমান হয়ে মৃত্যুবরণ করা। খারাপ মৃত্যুর সবচেয়ে উপরের ধাপ কোনটা বলে? বেঈমান হয়ে মৃত্যুবরণ করা। তো সাদাকা ওই মৃত্যু থেকে মানুষকে বাঁচাইয়া দেয়। ভাই প্রত্যেকে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী সাদাকা করি, এমন না মনে করি যে আমার তো নাই, গরিব মানুষ, আমি কি সাদাকা করব। আরে ভাই কারোর সাথে মুস্কি হেসে কথা বলা এটাও সাদাকা, আপনি যা এটাও করেন, আপনি এটাই করেন। আমি বলি অনেককে যে ভাই সাদাকার সুযোগ নেই তো নিজের শরীরের উপর একটু কষ্ট লাগাইয়া দেন। কি কষ্ট? জায়গায় এক জায়গায় যেতে হবে, ভাড়া লাগবে না, রিক্সা ভাড়া লাগবে, তো হেঁটে হেঁটে যান, হেঁটে হেঁটে যান, হেঁটে হেঁটে গিয়ে যে টাকাটা বাঁচে সাদাকা করে দেন। কেনাকাটা করতে গেছেন, আপনি ওখান থেকে এক টাকা ফেরত চান, সে চাইলেই দিতে পারে, সে তো লাভের থেকে দিবে, আপনাকে মূল্যের থেকে দিবে না। কিনতে গেছেন যে ভাই আমাকে এক টাকা ফেরত দেন, সে হয়তো মনে মনে হাসবে, আর এটা কত রকমের কাঞ্জুসের কাঞ্জুস, আপনার দিলের খবর আল্লাহ জানে, আপনি এক টাকা নিচ্ছেন কেন, আপনি সাদাকা করবেন। সুযোগ আছে আমাদের, সুযোগ নাই এমন না, আমি গরিব, একদম গরিব, আমি নিজেই সাদাকা খাই, তারপরেও আমার পক্ষে সাদাকা করার সুযোগ আছে, এটা কঠিন কোনো বিষয় না। আমি ইচ্ছা করলেই হয়, ইচ্ছা করলেই হয়, নানান ক্ষেত্র আছে, চাইলে আমি বাঁচাইতে পারি। বিশেষ করে জিনিসপত্র কিনতে গেলে গরিব মানুষও তো কিছু না কিছু কিনে, না না ওনারা কিনা ছাড়া থাকে। আরে গরিবরা কিছুই কিনে না? কিনে, অবশ্যই কিনে, তার যেটা জরুরত সেটা কিনে, তার মতো করে কিনে, তার কোয়ালিটি সে কিনে। তো কিনতে গিয়ে সে সাদাকার নিয়তে ক্রেতাকে বিক্রেতাকে যদি বলে ভাই আমাকে এক টাকা ফেরত দেওয়া যাবে, তো বিক্রেতা হাসবে, কিন্তু আপনি সিরিয়াস বলবেন না, আমাকে এক টাকা ফেরত দেন, আপনি এক টাকাই সাদাকা করে দেন। ভাই বড় সাদাকা করতে হবে বিষয়টা এমন না। আমাদের বড়রা বলেন অনেক সময় দেখা যাবে বড় আমলের চেয়ে ছোট আমলগুলো নাজাতের জরিয়া হয়ে গেছে। কেন কেন? কারণ বড় আমল হচ্ছে হাওয়াই মিঠা, হাওয়াই মিঠা, রাস্তায় বেচে না বাচ্চারা খায় বিশাল হাওয়াই মিঠা, কী বলে এটা, এই ঢাকায় বলো
হাওয়াই মিঠাই বলে, এত বড় দেখছেন না বেলুনের মতো, হ্যাঁ এগুলো খাইলে কি পেট ভরে? দুদিন আগে দেখছি চিপস নিয়ে লেখছেন একজন ডাক্তার, হ্যাঁ বলে ভিতরে তো হাওয়া আর বাতাস, তুমি চিপস খাও না বাতাস খাও, তাও বিষাক্ত বাতাস খাও, চিপস ওলার আমার বিরুদ্ধে খেপে যায় না, ডাক্তার বলছে আমার বিষয় না। তা অনেক সময় জিনিস দেখতে বড় দেখা যায়, আসলে হাওয়া, সোনা এই অল্প জিনিস, বাপরে বাপ দিনে দিনে দাম খালি বাড়তেছে, খালি বাড়তেছে, অল্প জিনিস কিন্তু ছোট্ট জিনিস। ইসলাম শুরু থেকে আমাদেরকে ইসলাম এই মেসেজ দিয়েছে, আমার দিনের মধ্যে বেশি কোনো মূল্য নাই, বেশির কোনো মূল্য নাই, কোয়ালিটির মূল্য। সূরা মুলকের দ্বিতীয় আয়াত আল্লাহ তাআলা বলতেছেন, প্রথম আয়াত তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ হায়াত আর মৃত্যু কেন দিয়েছেন জানো? আল্লাহ দেখতে চান তোমাদের মধ্যে আইয়ুকুম আহসানু আমালা, কার আমল সবচেয়ে বেশি সুন্দর, আল্লাহ ওইটা দেখতে চান। মুফাসসিররা বলেন দেখো দেখো, আল্লাহ বলেন নাই, আল্লাহ দেখতে চান আইয়ুকুম আকসারু আমালা, কার আমল বেশি, আল্লাহ ওইটা দেখতে চান, আল্লাহ এটা বলেন নাই। আমল বেশি হইলে তো কাজ হয়েছিল, আমল বেশির দাম যদি বেশি হইতো তো কাজ হয়েছিল, জান্নাতে আবু বকর না আমি আগে যাইতাম। আমল বেশি এইটা যদি আল্লাহর কাছে দামি বিষয় হইতো তো জান্নাতে আবু বকর না কে আগে যাইতো? আরে সাহস করে বলেন, ভয় পাই না, আমি বলতেছি কে আগে যাইতো? আমি আগে যাইতাম। কারণ কি? কারণ হচ্ছে আবু বকরের নামাজ আমার চেয়ে কম ফরজ। বলে বলে কি হুজুর? আরে হ্যাঁ, আবু বকর নামাজ ফরজ পাইছেন কয় বছর আপনি খবর লাইয়া দেখেন, আমি পাইছি কয় বছর? আবু বকরের রোজার চেয়ে আমার রোজা বেশি, কারণ আবু বকর রোজা ফরজ পাইছেন কয় বছর, আমি পাইছি কয় বছর? আবু বকরের তেলাওয়াতের চেয়ে আমার তেলাওয়াত বেশি, আবু বকর গোটা কোরআনকে একসাথে পান নাই, আমি গোটা কোরআন তো হইয়েই একসাথে দেখতেছি। আবু বকরের কায়দা পড়া লাগে নাই, আবু বকরের আম্মা পারা পড়া লাগে নাই, আবু বকরের দেখে দেখে স্টাডি করা লাগে নাই, আবু বকর মুখস্থ করার জন্য আমার মতো এত সময় দেওয়া লাগে নাই, আবু বকর দাঁড়ায় দাঁড়ায় আমার মতো 30 বছর ধরে তারাবি পড়ান নাই, তারাবির পড়া ঠিক করার জন্য আবু বকর এত তেলাওয়াত করেন নাই। আরে ভাই, অনেক কারণ আছে আবু বকরের চেয়ে তেলাওয়াত আমার বেশি। আমি যে কয়বার হজ করছি, আবু বকরের গোটা গোষ্ঠী এই কয়বার হজ করছে কিনা আমি সন্দিহান। গোটা গোষ্ঠী মানে তার বাচ্চা যারা আছে, নাতিপুতিরা এলে পরে অনেক দেরি করে যাবে, তার বাচ্চা যারা ছিল আবু বকর সবাই মিলে আমি যেই কয়বার হজ করছি মনে হয় করেন নাই, যেই কয়টা উমরা করছি মনে হয় করেন নাই, যেই কতবার তওয়াফ করছি করেন নাই, করেন নাই আমার দিলের বিশ্বাস। হায় হায়, কোথায় আবু বকর, কোথায় আমি, কোথায় আবু বকর, কোথায় আমি? আরে আবু বকর তো দূরের কথা, আবু বকর তো দূরের কথা, একজন একজন একেবারে খুব স্বাভাবিক সহজ একজন, ছোট বলতে পারতেছি না শব্দটা, আমি কী ব্যবহার করে বলতে পারতেছি না, অন্যদের তুলনায় মর্যাদা অনেকে কম মনে করে, এমন একজন সাহাবির মর্যাদা। হযরত আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছে যে সাহাবিদের মধ্যে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে কিছু কথাবার্তা আছে, সমালোচনা নয়, আমরা সমালোচনা করব না, ইয়াজিদের কারণে হযরত মুআবিয়ার নিয়ে কিছু কথা আছে, তো হযরত মুআবিয়ার মর্যাদা বেশি নাকি হযরত ওমর ইবনে আব্দুল আজিজ? উম্মতের সবাই একমত, সাহাবিদের পরে সর্বোচ্চ মর্যাদার মানুষ হচ্ছেন হযরত ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি। এখন দুইজনকে কম্পেয়ার করতেছে, হযরত আবদুল্লাহ ইবনে মুবারককে জিজ্ঞেস করা হয়েছে যে আপনি বলেন ওমর ইবনে আব্দুল আজিজের মর্যাদা বেশি না হযরত মুআবিয়ার মর্যাদা বেশি? হযরত আবদুল্লাহ ইবনে মুবারক বলেন, আরে বলো কি তুমি, বলো কি? হযরত মুআবিয়া নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে যখন জিহাদে গেছেন, ওই জিহাদের ময়দানের যে ধুলিকণা হযরত মুআবিয়ার বাহনের নাকের ভিতরে ঢুকেছে, কানের মধ্যে ঢুকেছে, ওই ধুলাকণার মর্যাদাও ওমর ইবনে আব্দুল আজিজের চেয়ে বেশি। কোথায় সাহাবি, কোথায় সাহাবি ছাড়া মানুষ? কেন এত দাম? নবীর সোহবতের কারণে দামি হয়ে গেছেন, সাহাবির মর্যাদা এত বেশি। আর আবু বকর তো কথাই নাই, আবু বকর তো কথাই নাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সব সময়ের সঙ্গী, হ্যাঁ জান্নাতের সঙ্গী, কবরের সঙ্গী, রাস্তার সঙ্গী, সফরের সঙ্গী, জিহাদের সঙ্গী, কখনো নবীর সঙ্গ ছাড়েন নাই যে আবু বকর রাদিয়াল্লাহু আন। আমল বেশি কইরা, আমল যা করছেন নবী একদম পারফেক্ট আমল করছেন। মদিনায় যখন ঢুকেন, মদিনায় যখন ঢুকেন হিজরতের সময়, তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু তো ঢোকার সময় চারদিক থেকে ঘুরছেন সফর অবস্থায়, একবার ডানে যান, একবার বামে যান, একবার সামনে, একবার পেছনে। নবী জিজ্ঞেস করছেন, আবু বকর আপনি এমন কেন করেন? ইয়া রাসূলুল্লাহ, সামনে গেলে ভয় লাগে, না জানি পিছন দিয়ে কেউ হামলা করে, আবার দৌড়ে, অস্থির পাগল হয়ে গেল।
কি মহব্বত আবু বকরের। কিন্তু যখন ঢুকেন সাহাবায়ে কেরাম মদিনার মদিনাওয়ালারা, হুজুর আসছে, মুসাফা করা লাগবে, এখন দেখা সাক্ষাৎ করা লাগবে, এটা এক বড় মুসিবত। মুসাফা কইরা মাহবুবকে মানুষ এত কষ্ট দেয়, যাকে ভালোবাসে মুসাফার কারণে এত কষ্ট দেয়, বুঝতে চায় না। সে মনে করে মুসাফা একটা করে লো, জিন্দগিতে কী আছে, ধাক্কায় আচাই বা যান যায় অবস্থা, মাঝে মধ্যে আমাদের অবস্থা এরকম হয়। তো মদিনাওয়ালারাও নবী আসতেছেন, এত আকাঙ্ক্ষার মানুষ, সবাই দৌড়ায় আসছে চাপাচাপি করে মুসাফা করার জন্যে। হযরত আবু বকর সামনে মুসাফা করতেছে, তো মুসাফা করতেছে, কারণ মানুষ বুঝতেছে না কে নবী কে আবু বকর। তো আবু বকর এই কাজ কেন করলেন, নিজে মুসাফাটা নিয়ে নিলেন ফায়দাটা, বলে না না পাগল, আবু বকর মুসাফা নিছেন যেন নবীর কষ্ট না হয়, যা করো আমার সাথে করো, নবী সেফ থাকুক। আল্লাহ আকবার, সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই কে আবু বকর কে নবী। বসাইছেন, তো কথাবার্তা চলতেছে, এর মধ্যে রোদ উঠতেছে, ভোরবেলা ঢুকছেন, তো তো রোদ উঠতেছে, রোদ উঠতে উঠতে নবী আলাইহিস সালামের কপালে আইসা রোদ লাগছে, এখন ঘাম ঝরতেছে, এখন তো আর আবু বকর সহ্য করতে পারতেছে না, এখন যায় নিজের চাদর দিয়ে নবীর কপাল বুঝতেছেন। সাহাবায়ে কেরাম বুঝছেন, আরে ঘটনা তন্নটা, কেন বুঝেন নাই কে নবী কে আবু বকর, কেন বুঝেন নাই? আরে আবু বকরের দাড়িগুলা নবীর মতো, আবু বকরের মুজ নবীর মতো, আবু বকরের চুল নবীর মতো, আবু বকরের জামা নবীর মতো, আবু বকরের লুঙ্গি নবীর মতো, আবু বকরের জুতা নবীর মতো। হযরত ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেছেন, সিদ্দিক কাকে বলে জানো? আবু বকর এই উম্মতের সিদ্দিক, সিদ্দিক কাকে বলে জানো? বলে একজন যখন আয়নার সামনে দাঁড়ায় তো ভিতরের মানুষটা আর বাহিরের মানুষটা দেখতে একই রকম কিনা, দেখতে একই রকম কিনা, কিন্তু ভিতরেরটা হইল ছায়া, বাহিরেরটা হইল আসল। বলে সিদ্দিক কাকে বলে? বলে নবী হচ্ছেন বাহিরের জন, আর ওই আয়নার ভিতরে যাতে হুবহু দেখা যায়, কেউ যদি নিজের জীবনকে ওই রকম হুবহু বানাইতে পারে, তার নাম হচ্ছে সিদ্দিক। এই উম্মতের সিদ্দিক হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কিসের কারণে? আমল অনেক বেশি করছেন, এই জন্যে আমল যা করছেন নবীর মতো একদম পারফেক্ট করছেন, আল্লাহর কাছে আমলের দাম হয়ে গেছে। আর আমি হাসান জাবির হজ করতেছি, উমরা করতেছি, আমল করতেছি, সব সব তো হাওয়াই লাড্ডু, মুখে দিলে নাই, পাল্লায় উঠাইলে দেখা যাবে নাই, ভারী নাই, হালকা হয়ে গেছে। হ্যাঁ আরে দোস্ত মহতারাম, ওই জন্যে আমল যা করব অল্প অল্প, ওই যে বলতেছিলাম সাদাকা, অনেক কোটি কোটি টাকা দান করছেন, কিন্তু দেখা যাবে এটা হাসরের মাঠে হাওয়াই লাড্ডুর মতো ওজন নাই, কিন্তু ওই যে কষ্ট করে করে এক টাকা বাঁচাইয়া সাদাকা করছেন, এখলাসের কারণে, আল্লাহর কাছে যেটা দরকার আপনি ওইটাই করছেন, এখলাসের কারণে আপনার আমল হাওয়াই লাড্ডু না, পরিমাণে কম, কিন্তু সেটা সোনার মতো দামি হইয়া আখেরাতে আমল নামায় উঠবে ইনশাআল্লাহ। এই জন্য আমলকে দামি বানানোর জন্যে, সাদকা দামি করার জন্যে ধনী হওয়া জরুরি না, জরুরি হচ্ছে আপনার দিলের হালত চেঞ্জ করার, আল্লাহকে খুশি করার জন্যে আমি একটু হইলেও সদকা করব। এইভাবে সদকা করলে নবী আলাইহিস সালাম বলেন, ইন্না সাদাকা লা তুতফিউল গাদাব ওয়া তাদফাউ মিতাত সু, নিশ্চয়ই সদকা আল্লাহর অসন্তুষ্টি, আল্লাহর নারাজি, আল্লাহর ক্ষোভ, আল্লাহর ক্রোধ, আল্লাহর রাগকে নিভায়া দেয়। নবী বলেন নিভায়া দেয়, কমায়া টমায়া না, বলেন একদম নিভায়া দেয়, যেন আগুন জ্বলছে পানি ঢেলে দেবে এবং তাকে খারাপ মৃত্যু থেকে বাঁচাইয়া দেয়। তো বললাম খারাপ মৃত্যুর মধ্যে সবচেয়ে উঁচু খারাপ মৃত্যু কোনটা, সবচেয়ে উঁচু কোনটা? বেইমান হইয়া মৃত্যুবরণ করা, এর চেয়ে খারাপ মৃত্যু কিছু হইতে পারে না, বেইমান হইয়া মৃত্যুবরণ করা। আমরা আশা করব এই হাদিস আমাদেরকে ইঙ্গিত দেয় যে সদকার মাধ্যমে ঈমানের সাথে আমাদের মৃত্যু হবে ইনশাআল্লাহ তাআলা। কয়টা বললাম ভাই? চারটা। হায় হায়, আমি তো ওই যে রবিউল আউয়াল আসতেছে, আমি খালি কাঁপতেছি, কবে বয়ান শুরু করব, ভিতরে খালি খুঁতাচ্ছে, নবীর সিরাত নিয়ে কথা বলা শুরু করব ইনশাআল্লাহ। সফর মাস তো শুরু হয়ে গেছে, মধ্যে চলে আসছে কাছাকাছি, এই জন্য কিছু জরুরি কথা তাড়াতাড়ি শেষ করতেছি। এই কথাগুলো আগের সাথেই মুনাসিব, আগে বলেছিলাম গুনাহ থেকে বাঁচার উপায়, ওইটারও মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর রেজা। গুনাহ থেকে বাঁচার উপায় শিখাইছি, লম্বা টাইম আলোচনা করেছি, ওটারও মাকসাদ আল্লাহর রেজা। আর এখানেও যা বলতেছি এটারও মাকসাদ আল্লাহর রেজা, যেন আমাদের মৃত্যুগুলো ঈমানের হাল হতে হয়। আজকে চারটাই থাক ইনশাআল্লাহ, আগামী সপ্তাহে আবার বাকিগুলো শেষ করবো ইনশাআল্লাহ তাআলা। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।